बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम फ्रेंड्स अस्सलामुअलैकुम बांग्लादेश के मन आछे सबाई आशा करी आपनारा सबाई भालो आछेन फ्रेंड्स आमी नईम चैनल पर वेलकम बैक। सबसे पहले मेरे तमाम भाइयों को तमाम बांग्लादेशी भाइयों को बांग्लादेश को हैप्पी विक्ट्री डे। आज बांग्लादेश का विक्ट्री डे है 16 दिसंबर, तो उसी हवाले से आज का ये वीडियो है कि शेख हसीना जी प्राइम मिनिस्टर जो हैं बांग्लादेश की, वो 16 दिसंबर पे खराज तहसीन पेश करेंगी, फूल चढ़ाएंगी अपने शहदा की कब्रों पर। तो देखते हैं आज का ये वीडियो। वीडियो शुरू करने से पहले आप सब दोस्तों से गुजारिश है, जो दोस्त फर्स्ट टाइम मेरे चैनल पर हैं जल्दी से कर लें चैनल को सब्सक्राइब और साथ बने बेल आइकन को ज़रूर प्रेस करें ताकि मेरी आने वाली लेटेस्ट वीडियो आप तक टाइम से पहुँचती रहें। तो देखते हैं आज का ये वीडियो, मेरे साथ रहेगा, पूरा वीडियो देखिएगा, हैवी गो। और विजय दिवस उपलक्षे সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে কিছুক্ষণের মধ্যেই শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাষ্ট্রীয় সালাম দিবে
আপনাকে বিদায় দিতে হবে। হ্যাঁ শেষ না, 31 বার হয়েছে। দর্শক, আপনারা দেখছেন যে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানানো হলো। আপনি দেখতে পাচ্ছেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পরে আমরা দেখতে পেলাম জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি, তিনিও শুভেচ্ছা, তিনিও শ্রদ্ধা নিবেদন করলেন। এবং ঠিক এর পরপরই ডান দিকে যদি আমি একটু দেখাই, আমার ডান দিকে অনুরোধ করব, ডান দিকে আওয়ামী লীগ সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানাও এখানে উপস্থিত রয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে ওনার যে পুষ্পস্তবক অর্পণ সেটি হয়ে গেছে এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের পক্ষ থেকেও পুষ্পস্তবকের অর্পণের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হচ্ছে এবং এখানে অপেক্ষমান রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সভাপতি, যিনি একই সঙ্গে তিনিও এখানে আসবেন এবং সেখানে পুষ্পস্তবক অর্পণ করবেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য বেদী মূলের দিকে এগিয়ে আসছেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সঙ্গে তার ছোট মেয়ে শেখ রেহানাকেও আমরা দেখতে পাচ্ছি বেদির দিকে এগিয়ে আসছেন। বিজয়ের 50 বছরে আপনারা দেখতে পাচ্ছেন, বিজয়ের 50 বছরে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানানো হচ্ছে। প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং এর পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রধান হিসেবে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এর পরপরই আমরা দেখেছি জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি পক্ষ থেকেও ফুল দেওয়া হয়েছে এবং এর পরপরই আমরা দেখতে পেলাম, ঠিক এই মাত্র আপনারা দেখতে পাচ্ছেন পর্দায়, আওয়ামী লীগের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। এখানে আপনারা দেখতে পেলেন আওয়ামী লীগ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানাও এখানে উপস্থিত ছিলেন এবং ঠিক এই মুহূর্তে এখানকার পুষ্পস্তবক অর্পণের যে আনুষ্ঠানিকতা বিশেষ করে ভিভিআইপি যে আনুষ্ঠানিকতা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে আনুষ্ঠানিকতা সেটি এখানে শেষ হলো। এর পরপরই সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হবেন এবং এর পাশাপাশি আমরা এখানে অল্প কিছুক্ষণের পরেই এখানে বিভিন্ন সংস্থার কর্মকর্তারা এসে উপস্থিত হবেন, তারাও এখানে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং খুব সম্ভবত এখান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সূচি রয়েছে সেই সূচি অনুযায়ী আমরা জানি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখান থেকে ঢাকায় ফিরবেন এবং ঢাকায় ধানমন্ডি 32 নম্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে প্রতিকৃতি রয়েছে সেই প্রতিকৃতিতেও কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে প্রথমে এবং পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবেও বঙ্গবন্ধু কন্যা পুষ্পস্তবক অর্পণ করবেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং সেখানেও তার ছোট বোন শেখ রেহানা সেখানে উপস্থিত থাকবেন। এবং তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ সারাদিনের যে আয়োজন সেই আয়োজনে কিন্তু বর্ণাঢ্যভাবেই সাজানো হয়েছে সেই আয়োজন এবং আপনারা জানেন যে এবারের 50 বছরের যে বিজয়ের সুবর্ণ জয়ন্তী সেই বিজয়ের সুবর্ণ জয়ন্তীর যে মূল উদযাপন সেই মূল উদযাপনে আমরা জানি যে এখানকার মাধ্যমেই এই তোপধ্বনি এবং পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়েই কিন্তু সেই আনুষ্ঠানিকতাটি শুরু হলো এবং এর পরপরই বেলা যতই গড়াবে ততই আসলে বিজয়ের উচ্ছ্বাস বিজয়ের উদযাপন সেগুলো আরও বেশি প্রস্ফুটিত হতে থাকবে। এবং আমরা যতটুকু জেনেছি যে বেলা 10:30 প্যারেড স্কোয়ারে এবার একটি বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। আপনাদেরকে এর আগেও জানিয়েছে যে মহামারীর কারণে এই আনুষ্ঠানিকতাগুলো গেল বছর না হলেও এবছর কিন্তু সাড়ম্বরে সেগুলো যাতে সম্পন্ন করা যায় সেই ব্যবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নেওয়া হয়েছে। এবং এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে প্যারেড স্কোয়ারের এই জাঁকজমক এবং জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ পরিদর্শনের জন্য এরই মধ্যে কিন্তু বাংলাদেশের এই বিজয় উৎসবে যোগ দেওয়ার জন্য বাংলাদেশে এখন ঢাকায় অবস্থান করছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং তিনিও সেখানে উপস্থিত থাকবেন, মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদও সেখানে উপস্থিত থাকবেন, এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেই প্যারেড স্কোয়ারের যে জাতীয় কুচকাওয়াজ সেই কুচকাওয়াজে উপস্থিত থাকবেন। এবং বাংলাদেশের 3 বাহিনীর বিশেষ করে সশস্ত্র বাহিনীর যে সক্ষমতা সেই সক্ষমতা নতুন করে এখানে উপস্থাপন করা হবে সেগুলো নিয়ে কিন্তু প্রস্তুতির সব দিক শেষ করা হয়েছে। এবং এছাড়াও বিশেষ ডাক টিকিট উন্মোচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেটি গণভবনে অনুষ্ঠিত হবে এবং বিকেল নাগাদ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে মহাবিজয়ের মহানায়ক সেই মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠানেও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকবার কথা রয়েছে। এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ যিনি বাংলাদেশের এই বিজয় উৎসবে যোগ দিয়েছেন তিনিও সেখানে উপস্থিত থাকবেন এমনটি কিন্তু সূচি রয়েছে। আমরা চেষ্টা করব দর্শক এখানকার প্রত্যেকটি তথ্য এই বিজয় দিবসে বিশেষ করে বিজয়ের সুবর্ণ জয়ন্তীর যে আয়োজন বাংলাদেশে করা হয়েছে সরকারের পক্ষ থেকে যে সব আয়োজন আজকে সারা দেশে হবে সেই আয়োজনগুলি আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এবং এখন পর্যন্ত সাভারের যে জাতীয় স্মৃতিসৌধের যে রাষ্ট্রের ঊর্ধ্বতন রাষ্ট্রের একেবারেই শীর্ষ পর্যায়ের যে কর্মকর্তা শীর্ষ পর্যায়ের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর যে শ্রদ্ধা নিবেদনের পর্ব সেটির পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে এখানে স্পিকার পুষ্পস্তবক অর্পণ করেছেন জাতীয় সংসদের স্পিকারের পাশাপাশি প্রধান বিচারপতি। এবং এই যে পুরো প্রক্রিয়াটি শেষ হলো এখানে এই পুরো প্রক্রিয়াটি শেষ হওয়ার পরপরই কিন্তু আর অল্প কিছুক্ষণ পরেই এখানে শহীদ জাতীয় স্মৃতিসৌধের যে মূল ফটক সেটি উন্মুক্ত করে দেওয়া হবে। সেটি উন্মুক্ত করে দেওয়া হলে পরেই পরবর্তীতে যে সাধারণ মানুষের যে আসার প্রক্রিয়া বা সাধারণ মানুষের যে আসার এখানে ঢোকার যে জায়গাটি সেটি কিন্তু এখানে উন্মুক্ত হবে আর অল্প কিছুক্ষণ পরেই সেই সাধারণ মানুষ এখানে এসে সামিল হবেন 71-এর মহান মুক্তিযুদ্ধে যারা নিজেদের আত্মাহুতি দিয়ে এই স্বাধীন বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে গেছেন সেই সূর্য সন্তানদের শ্রদ্ধা জানানোর জন্য এখানে কাতারে কাতারে মানুষ আসবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এখন পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ থেকে এই ছিল আমার কাছে বিজয়ের সুবর্ণ জয়ন্তীর শ্রদ্ধা নিবেদন পর্বের সবশেষ খবর। এমদাদ সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী দেবাশিস রায়। সেখানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি স্পিকার এবং ওকে গাইস, তো ইয়ে থা আজ কা ভিডিও বাংলাদেশ কে ভিক্টরি ডে কে হওয়ালে সে থা। বাংলাদেশ আজ ফিফথ ভিক্টরি ডে হ্যাঁ বাংলাদেশ মে 16 December 2021 আর আজ কে দিন পে প্রেড হোগি, প্রেড কা ভিডিও ভি মে জরুর লেকে আউঙ্গা আপ লোগো কে লিয়ে। তো মেরে তমাম ভাইয়ো কো হ্যাপি ভিক্টরি ডে।
तो गाइज ये था आज का वीडियो। शेख हसीना जी ने जो है वो मतलब फूल चढ़ाए अपने शहदा के, जो जिन्होंने अपने मुल्क के लिए, अपने मतलब वतन के लिए, अपने देश के लिए कुर्बानियां दी, उनको खराज तहसीन पेश किया गया, उनकी कब्रों पर फूल चढ़ाए गए। और गाइज यही था आज का वीडियो। आप लोगों को कैसा लगा ये वीडियो, एक अच्छा सा प्यारा सा कमेंट जरूर कीजिएगा। इंशाल्लाह मिलूंगा मैं अब आपसे अगले वीडियो में, तब तक दें इजाज़त, अपना ख्याल रखें, दुआ में याद रखें, गुड बाय, अल्लाह हाफिज़, सुस्त थाकुन, भालो थाकुन।